ফ্রেন্ডস আমরা দ্য জব জোন থেকে চলে এসেছি নতুন নতুন কাজের বিজ্ঞপ্তি নিয়ে শুধু আপনাদের জন্য সবার প্রথমে জানাতে চাই যে এই জবটির জন্য কোনো টাকা পয়সা লাগছে না চলুন তাহলে শুরু করা যাক আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলতে চাই যদি আপনারা ভবিষ্যতে আরও নিত্য নতুন জব রিলেটেড ইনফরমেশান পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে রাখুন জবের আপডেটসগুলো সবার প্রথমে পাওয়ার জন্য হাই ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন ইমামের অফিসিয়াল ওয়েবসাইটে আছি তা এই জবটির বিষয়ে জানতে গেলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আর একটা কথা বলতে চাই আপনাদের যে তা জব জোন কোনো ভিডিও ইউটিউবে আপলোড করার আগে পুরো ভিডিওটির ব্যাপারে যাচাই করে নেয় তারপর ভিডিওটি আপলোড করা হয় আমাদের চ্যানেল থেকে ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে গুগল ক্রোম বা গুগল ব্রাউজারে পৌঁছে গেছি এরপর এখানে ইমামি কেরিয়ার্স লিখে ইমামি কেরিয়ার্সের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে গেছি যেখানে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম আবেদন করা হচ্ছে জবজের জন্য ওইটিতে ক্লিক করে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন যেখানে জবসের আবেদন চলছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা ইমামির অফিশিয়াল ওয়েবসাইটে পৌঁছে গেছি ইমামি লিমিটেড ডট ইন তারপর আপনারা নিচে দেখতেই পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন বলে লেখা আছে যেখানে আপনারা জবের অ্যাপ্লিকেশান করতে পারবেন নেমের জায়গায় নেম জেন্ডারের জায়গায় জেন্ডার লোকেশনের জায়গায় আপনারা নিজেদের বাড়ির লোকেশন দেবেন যেখানে জব করতে চান তারপর কন্ট্যাক্ট নাম্বার তারপর ইমেল আইডি তারপর এরিয়া অফ ইন্টারেস্ট মানে কিসের জব আপনি করতে চান তারপর টেন্টেটিভ পোস্ট মানে কি হত মানে কী পোস্ট মানে যেমন কম্পিউটার অপারেটর তারপর অ্যাটাচমেন্ট অফ রিজিউম মানে নিজে সিবি দিতে হবে তারপর সাবমিট অপশানে গিয়ে আপনারা সাবমিট করে দিতে পারেন তারপর অল্টারনেটিভলি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ইমেল দেওয়া আছে যেখানে ডাইরেক্টলি আপনারা মেল করতে পারেন ধরুন আইটি অডিট বা লিগাল তাহলে আপনারা কৌশিক ঘোষকে মেল করবেন তারপর ধরুন নিচেই দেখবেন প্রত্যেকটি জবের জন্য মেল দেওয়া আছে মার্কেটিংয়ের জন্য আপনি মেল করতে পারেন সেপারেট সেপারেট মেল দেওয়া আছে তারপর নিচে দেখতে পাচ্ছেন আপনার সেলস ডিপার্টমেন্ট সেলস ডিপার্টমেন্টের জন্য মেল দেওয়া আছে তারপর ইন্টারন্যাশনাল বিজনেসের জন্য মেল দেওয়া আছে তারপর দেখতে পাচ্ছেন অপারেশন অ্যান্ড প্রোডাকশন ডিপার্টমেন্টের জন্য মেল দেওয়া আছে তারপর ফর আর মিডিয়া অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশান ওখানের জন্যও সেপারেট মেল দেওয়া আছে তারপর ফর সেকিং ডিফারেন্ট ডিপার্টমেন্ট ধরুন যে ডিপার্টমেন্টের অপশানটা দেওয়া নেই সেটার জন্য ডিফারেন্ট মেল দিতে দেওয়া আছে যেখানে আপনারা আবেদন করতে পারেন ফ্রেন্ডস যদি আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন জবের আপডেটসগুলো সবার প্রথমে পাওয়ার জন্য